সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে বসে আমাদের ক্যামব্রিয়ান ডিজিটাল ক্লাসটি দেখছো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ জান্নাতুল মামুন, সহকারী অধ্যাপক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের ক্লাসটি আমি শুরু করছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে চতুর্থ অধ্যায়ের নাম কি। অধ্যায়ের নামটি হচ্ছে জীবের অর্থাৎ উদ্ভিদের বংশবৃদ্ধি। দেখো, একজোড়া কবুতর, অনেকেই কবুতর পালন করো বাসায়, একজোড়া কবুতর থেকে অনেক জোড়া কবুতরের সৃষ্টি হয়। আবার একটি গাভী বছর বছর বাচ্চা দিয়ে গোয়াল ভরে দেয়। আবার খেয়াল করবে যে সাধারণত হচ্ছে একটি হাতি 30 বছরে কিন্তু একবার বাচ্চা দেয়। একটি হাতি যদি 100 বছর বাঁচে তাহলে সে কিন্তু এই 100 বছরে 3 বার বাচ্চা দেয়। একটি উদ্ভিদে বহু বীজ সৃষ্টি হয়, এই বীজগুলো থেকে নতুন নতুন অনেক উদ্ভিদের সৃষ্টি হয়। দেখো তো, এই আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এই ছবিগুলো তোমাদের পরিচিত কিনা, আশা করি এই ছবিগুলো তোমাদের সবার পরিচিত। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নামটি দেখে নাও, সেটি হচ্ছে কি, অযৌন প্রজনন। অযৌন প্রজনন আসতে গেলে আমাদেরকে আসতে হবে কোথা থেকে, প্রজনন থেকে। তার আগে আরেকটি জিনিস আমরা একটু জেনে নিই, আজকের যে পার অর্থাৎ আজকের যে পর্বটি, এই পর্ব থেকে আমরা কি জানতে পারবো বা শিখতে পারবো। উদ্ভিদের অযৌন প্রজনন সম্পর্কে তোমরা শিখতে পারবে। প্রথমে যে শব্দটি আসে সেটি হচ্ছে কি, প্রজনন। প্রতিটি জীব তার মৃত্যুর পূর্বে আপন বংশধর রেখে যেতে চায়। প্রতিটি জীব মৃত্যুর পূর্বে তার আপন বংশধর রেখে যেতে চায়। যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে সাধারণত প্রজনন বলা হয়। এই প্রজননটি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে অযৌন প্রজনন আর একটি হচ্ছে যৌন প্রজনন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কি, অযৌন প্রজনন। দেখো, এই অযৌন প্রজনন আমরা জানি, আমরা এর আগের যে ক্লাসগুলোতে আমরা জেনেছি যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক। নিষেকের মাধ্যমে কিছু জীব তার বংশবৃদ্ধি করে। আর এই জননকোষ ছাড়া অর্থাৎ জননকোষের মিলন ছাড়াই যদি বংশধর সৃষ্টি হয় বা জীব সৃষ্টি হয় তাকে সাধারণত বলা হচ্ছে কি, এই অযৌন প্রজনন। দেখো, এই অযৌন প্রজননটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে স্পোর উৎপাদনের মাধ্যমে আর একটি হচ্ছে কি, অঙ্গজ প্রজনন। আমরা এবার চলে আসলাম কোথায়, দেখো, স্পোর উৎপাদন প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদে অণুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা বেশি দেখা যায়। এখানে বলা হয়েছে দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজবাহী একটি অঙ্গী সৃষ্টি করে, আর এটিকে সাধারণত বলা হচ্ছে কি, অণুবীজ থলি। আর এই অণুবীজ থলির মধ্যে কি থাকতে পারে, একাধিক অণুবীজ থাকতে পারে অথবা একটিও অণুবীজ থাকতে পারে। অণুবীজ থলির বাইরেও উৎপাদন হয়। কোনটি, অণুবীজগুলো হচ্ছে অণুবীজ থলির বাইরে উৎপাদন হয়, এদের বহিক অণুবীজ বলা হয়। যদি বাহিরে উৎপাদন হয় তাহলে তাকে বলা হচ্ছে বহি অণুবীজ, আর এই বহি অণুবীজের কোনোটিকে বলা হচ্ছে কনিডিয়া। তাহলে আমরা আর একটি নতুন নাম শিখলাম, সেটি হচ্ছে কি, কনিডিয়া। যদি অণুবীজ থলির বাইরেও কি উৎপাদন হতে পারে, এই অণুবীজ উৎপাদন হতে পারে, আর এই অণুবীজটাকে আমরা সাধারণত বলছি বহি অণুবীজ। বহি অণুবীজের কোনোটিকে কনিডিয়া বলে। মিউকর উদ্ভিদে অসংখ্য অণুবীজ স্থলের উৎপাদন হয়, আর পেনিসিলিয়াম নামক যে ছত্রাকটি আছে এই ছত্রাকটি হচ্ছে কি, কনিডিয়া সৃষ্টির মাধ্যমে হচ্ছে তাদের বংশবৃদ্ধি করে। আসো আমরা একটু ছবিগুলো দেখে নিই। এই যে দেখো, এটি হচ্ছে কি, পেনিসিলিয়াম। দেখো মাথায় কি আছে, অণুবীজ স্থলে আছে, এখানে কি উৎপাদন হচ্ছে, স্পোর উৎপন্ন হচ্ছে। এবার আসো আরেকটি ছবি আমরা দেখি, সেটি হচ্ছে কি, মিউকর। এখানেও কিন্তু একই জিনিস,
পরবর্তীতে আমরা আসি অঙ্গজ প্রজনন। আমরা দুই ভাগে বিভক্ত করেছিলাম, একটি ছিল স্পোর উৎপাদন আর একটি হচ্ছে কি অঙ্গজ প্রজনন। এবার আমরা বলবো অঙ্গজ প্রজনন। কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো প্রত্যঙ্গ রূপান্তরিত হয়ে যে প্রজনন ঘটায় বা যে প্রজনন ঘটে তাকে সাধারণত বলা হচ্ছে কি অঙ্গজ প্রজনন। তাহলে এখানে খেয়াল রাখতে হবে কি আমাদেরকে, যে অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না হয়ে দেহের কোনো একটি অংশ, দেহের কোনো একটি অংশ কি করছে খণ্ডিত হয়ে বা কোনো প্রত্যঙ্গ রূপান্তরিত হয়ে যে প্রজনন ঘটায় বা ঘটে তাকে সাধারণত আমরা বলছি কি অঙ্গজ প্রজনন। দেখো, এ ধরনের প্রজনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে বলা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ প্রজনন। দেখো, যদি প্রাকৃতিকভাবে ঘটে তাহলে হচ্ছে প্রাকৃতিক, আর যদি প্রাকৃতিকভাবে না ঘটে অর্থাৎ কৃত্রিমভাবে যদি ঘটে তাহলে তাকে বলা হচ্ছে কি কৃত্রিম অঙ্গজ প্রজনন। দেখে নাও, প্রাকৃতিক অঙ্গজ প্রজনন তিন ধরনের, একটি হচ্ছে দেহকাণ্ডের মাধ্যমে, একটি হচ্ছে মূলের মাধ্যমে, আর একটি হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। তাহলে প্রাকৃতিক অঙ্গজ প্রজনন কয়টি অংশে বিভক্ত? একটি হচ্ছে দেহ খণ্ডায়নের মাধ্যমে, দেহের অংশবিশেষের মাধ্যমে, একটি হচ্ছে মূলের মাধ্যমে, আর একটি হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। দেহের খণ্ডায়নের মাধ্যমে কিভাবে হয়? সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে এ ধরনের প্রজনন দেখা যায়, যেমন স্পাইরোগাইরা, মিউকর ইত্যাদি উদ্ভিদের দেহ কোনো কারণে খণ্ডিত হয়ে গেলে খণ্ডগুলো স্বাধীন উদ্ভিদ হিসাবে জীবনযাপন শুরু করে দেয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেমন আমরা বললাম স্পাইরোগাইরা, মিউকর, এরা কি করছে, দেহের অংশবিশেষ যদি কোনো কারণে খণ্ডিত হয়ে যায় সেই খণ্ডিত অংশগুলো স্বাধীনভাবে কি করতে পারে, জীবনযাপন শুরু করতে পারে। এখানেও আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, একটি কি স্পাইরোগাইরা বা শৈবাল। তোমরা জানো যে শৈবাল সাধারণত হচ্ছে কি হয় সবুজ বর্ণের হয়, আরেকটি হচ্ছে কি মিউকর। এই দুটো হচ্ছে কিভাবে তাহলে তাদের বংশবৃদ্ধি করতে পারে, দেহের খণ্ডায়নের মাধ্যমে। এরপরে আসি আমরা কিসের মাধ্যমে, মূলের মাধ্যমে। কোনো কোনো উদ্ভিদের মূল থেকে শিশু উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়, কোনো কোনো উদ্ভিদের কি হতে, মূল হতে শিশু উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়, যেমন সেগুন এবং পটল, তোমাদের এটি পরিচিত শব্দ। কোনো কোনো মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা এবং রসালো হয়, এর গায়ে কুড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদ জন্মায়, যেমন আমরা বলতে পারি মিষ্টি আলু। তোমরা নিশ্চয়ই মিষ্টি আলু খেয়েছ, মিষ্টি আলু সিদ্ধ করেও খাওয়া যায়, আর মিষ্টি আলু অনেকে কিন্তু হচ্ছে কি করে তরকারির মাঝে দিয়েও কিন্তু রান্না করে খাওয়া যায়। এটা হচ্ছে পটল, আর পাশে আমরা দেখছি সেগুন গাছ। ছবিগুলো ভালো মতো করে খেয়াল করো, তাহলে দেখবে তোমাদের চোখের সামনে এই উদাহরণগুলো ভেসে উঠবে। মিষ্টি আলু এবং পাশে হচ্ছে কি গাছ সহ মিষ্টি আলু, আর পাশে দেখানো হয়েছে শুধু মিষ্টি আলু। এরপরে হচ্ছে কি রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। আমরা তিন ধরনের বলেছিলাম, কি কি ছিল আমাদের, একটি ছিল খণ্ডায়নের মাধ্যমে, একটি ছিল মূলের মাধ্যমে, আর একটি হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে এটা কি, উদ্ভিদের মূলের উপরের অংশটুকুকে আমরা সাধারণত কাণ্ড বলি, তাই কি না? একটি উদ্ভিদের উপরের যে অংশটুকু সেই অংশটুকুকে আমরা বলি হচ্ছে কাণ্ড। তবে কিছু কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা দেখে তাকে কাণ্ড বলে মনেই হয় না। খেয়াল করেছো তোমরা, অনেক উদ্ভিদ আছে যাদের কাণ্ডের অবস্থান এবং কাণ্ডের চেহারা দেখে কি করা হয়, কাণ্ড বলে মনেই হয় না। আমরা কাণ্ড বলতে সাধারণত দেখো একটা উদ্ভিদের বেরটাকে আমরা বুঝি, কিন্তু আসলে অনেক উদ্ভিদ আছে যার এগুলো কিন্তু চোখেই পড়ে না। এরা হচ্ছে পরিবর্তিত কাণ্ড, বিভিন্ন প্রতিকূলতা ঠেকাতে, খাদ্য সঞ্চয় করতে অথবা অঙ্গজ প্রজননের প্রয়োজনে এরা পরিবর্তিত হয়। সাধারণত তিনটি কারণে পরিবর্তিত হতে পারে, একটি হচ্ছে প্রতিকূলতা ঠেকাতে, খাদ্য সঞ্চয় করতে
আরেকটি হচ্ছে কি প্রজননের জন্য। আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো কি, একটি হচ্ছে টিউবার, রাইজম, কন্দ, স্টলন, অফসেট, পর্ণকাণ্ড বা ফাইলোক্লাড, আরেকটি হচ্ছে বুলবিল এবং সবশেষে হচ্ছে কি পাতার মাধ্যমে। শুরুতে আসি আমরা, দেখো টিউবার, উপরে যে ছবিগুলো আমরা দেখছি তোমাদের পরিচিত ছবি, তাই কি না? কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে কন্দের সৃষ্টি হয়, এদেরকে বলা হচ্ছে কি টিউবার। ভবিষ্যতে এ কন্দ প্রজননে সাহায্য করে, তাহলে এগুলো কি করছে, যে কন্দগুলোর সৃষ্টি হচ্ছে এগুলো পরবর্তীতে প্রজননে সাহায্য করে। কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র যে গর্তগুলো, এই গর্তগুলোকে দেখানো হয়েছে। এই গর্তগুলো দেখতে সাধারণত চোখের ন্যায়, এই জন্যে এদেরকে চোখ বলা হয়। একটা চোখের মধ্যে একটি কুঁড়ি থাকে, আঁশের ন্যায় অসবুজ পাতার কক্ষে এসব কুঁড়ি জন্মে। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, একটি হচ্ছে আলুসহ গাছ, আর পাশে আমরা দেখিয়েছি কি আলু। এরপরে হচ্ছে কি রাইজম, এরা মাটির নিচে সমান্তরালে অবস্থান করে, এদের পর্ব পর্বসন্ধি স্পষ্ট, পর্বসন্ধিতে শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে। এরাও খাদ্য সঞ্চয় করে, মোটা এবং রসালো হয়। অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে। আদা উদ্ভিদে এ ধরনের রাইজম দেখা যায়। এখন দেখো আমরা একটু রাইজমের ছবি দেখি, এই যে রাইজম দেখানো হয়েছে কোনটা, সুতার মতো একটি অংশ, মোটা একটি সুতার মতো যে অংশটুকু, এটিকে আমরা এখানে রাইজম দেখিয়েছি। চিনতে পারো এগুলো? হ্যাঁ, তোমরা চিনতে পারবে, এটি হচ্ছে আদা, আর আদাসহ আদা গাছসহ। পরবর্তীতে আসো কন্দ, এরা অতি ক্ষুদ্র কাণ্ড, এদের কাক্ষিক ও শীর্ষ মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন আমরা বলতে পারি প্রতিনিয়ত আম্মুরা রান্নাতে দেয় বা রান্নাতে ব্যবহার করে পেঁয়াজ রসুন। কিসের ছবি? পেঁয়াজের ছবি। এরপরে হচ্ছে স্টলন, কচুর লতি সবাই আমরা খাই। এই কচুর লতি হচ্ছে কি শাখা কাণ্ড, শুধুমাত্র প্রজননের জন্য এগুলো পরিবর্তিত হয়। স্টলনের অগ্রভাগে মুকুল অফসেট উৎপন্ন হয়। স্টলন উদ্ভিদের প্রজননে সাহায্য করে, যেমন আমরা কচু এবং পুদিনা। স্টলন দেখতে পাচ্ছ? এবার আমরা উদ্ভিদটাকে দেখে নিই, আমরা কচু বলেছি, আরেকটি বলেছি পুদিনা। পুদিনা পাতাটি হয়তো বা তোমাদের কাছে আনকমন, তারপরেও তোমরা এখান থেকে চিনে নাও যে এটি হচ্ছে পুদিনা পাতা। এরপরে হচ্ছে অফসেট, কচুরি পানা দেখেছো তোমরা, পুকুরে বিলে অসংখ্য কচুরি পানা থাকে। আমরা সবুজ উদ্ভিদগুলো দেখতে পাই পানির মধ্যে, সাধারণত তাদেরকে বলা হচ্ছে কি টোপা পানা। কচুরি পানা, টোপা পানা ইত্যাদি জলজ উদ্ভিদে শাখা কাণ্ড বৃদ্ধি পেয়ে একটি নতুন উদ্ভিদ উৎপন্ন করে, এবং কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা স্বাধীনভাবে জীবনযাপন করে বা স্বাধীন উদ্ভিদে পরিণত হয়। উদাহরণ আমরা বলতে পারি কচুরি পানা, টোপা পানা। আমরা অফসেট দেখতে পাচ্ছি, ডান দিকের ছবিটির মাঝে যে অংশটুকু রয়েছে এই অংশটিতে লেখা আছে অফসেট, এটি পৃথক হয়ে আলাদা হয়ে যেয়ে তারা স্বাধীনভাবে জীবনযাপন শুরু করতে পারে, একটি নতুন উদ্ভিদ পরিণত হবে, কচুরি পানা এবং টোপা পানা। পর্ণকাণ্ড বা ফাইলোক্লাড, উচ্চারণটি একটু কঠিন, পর্ণকাণ্ড বা ফাইলোক্লাড। পানি সংরক্ষণ, পরিমিত মাত্রায় খরচ ও অপচয় রোধের জন্য মরু উদ্ভিদের পাতা ছোট হয় এবং কণ্টকে পরিণত হয়। কাণ্ড পানি সংরক্ষণের জন্য কি হচ্ছে রসালো এবং পাতার ন্যায় চ্যাপ্টা এবং সবুজ হচ্ছে এবং নিজেই পাতার কাজ করে। মরুভূমিতে সাধারণত পানি খুব কম পাওয়া যায় বা পানি পাওয়া যায় না বললেই চলে। তারা কি করছে, পানি সংরক্ষণ করছে, পরিমিত মাত্রায় পানি খরচ এবং অপচয় রোধের জন্য মরু উদ্ভিদের পাতা ছোট হয় এবং কণ্টকে পরিণত হয়। আমরা উদাহরণ হিসেবে দেখিয়েছি কি ফণী মনসা, আমরা একটু ফণী মনসাটা দেখে নিই। এই যে পাতাগুলো দেখো ছোট ছোট হয়ে গেছে এবং কণ্টকে পরিণত হয়েছে। আরেকটি ছবি দেখো, দেখেছো এই ছবিগুলো এর আগে, তোমরা দেখেছো সবাই। এরপরে দেখো বুলবিল, কোনো কোনো উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথভাবে না হয়ে একটি পিণ্ডের ন্যায় আকার ধারণ করে, এদেরকে বলা হচ্ছে বুলবিল। এসব বুলবিল কিছুদিন পর গাছ থেকে কি পড়বে, খসে পড়ে যাবে এবং নতুন গাছের জন্ম হয়।
যেমন চুপড়ি আলু, হয়তো বা আলু ডেকে এর আগে তোমরা দেখোনি, দেখে নিবে। এটাকে আমরা বুলবিল বলছি। অগ্রভাগের অংশটুকু কি হয়েছে, পিণ্ডে পরিণত হয়েছে, এবং এরা পরিণত হয়ে গেলে এরা খসে পড়বে, খসে মাটিতে পড়ে যাবে, এবং এখান থেকে হচ্ছে নতুন উদ্ভিদের জন্ম হবে। দেখো এই যে আলু, এটি হচ্ছে চুপড়ি আলু। ছবিটি ভালো মতো করে তোমরা খেয়াল করো। আমরা এখন যা পড়ব এটি হচ্ছে পাতার মাধ্যমে বংশবৃদ্ধি। কখনো কখনো পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়ে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে পাতার চারদিক থেকে নতুন উদ্ভিদ বেরিয়ে আসছে। এই উদ্ভিদটি হচ্ছে পাতরকুচি। পাশে কিন্তু হচ্ছে যে চারদিক থেকে দেখো কী বেরোচ্ছে, নতুন নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। আমরা এতক্ষণ যা পড়লাম সেটি হচ্ছে কি, প্রাকৃতিকভাবে যেটি ঘটে থাকে সেটি। এখন আমরা জানব কৃত্রিম অঙ্গজ প্রজনন। এটা কিসের ছবি, আম। তারপরে দেখো এটি হচ্ছে কি, পেয়ারা। তারপরে দেখো লেবু, এবং পাশেরটি হচ্ছে কি, কমলা। ইত্যাদি গাছের কি করি আমরা, কলম করতে তোমরা দেখেছ। এই গাছগুলো আমরা অনেক সময় কি করি, ফলটি যদি ভালো লাগে আমাদের কাছে তাহলে এই উদ্ভিদগুলো থেকে আরেকটি উদ্ভিদ আমরা তৈরি করতে পারি। কীভাবে পারি, বীজ থেকে কিন্তু অনেক সময় খুব ভালো উদ্ভিদ উৎপন্ন হয় না। সেক্ষেত্রে আমরা কি করি, গাছের কোনো একটি অংশ কলমের মাধ্যমে বা কাটিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, একটি নতুন উদ্ভিদ কিন্তু সৃষ্টি হতে পারে। আমরা এখন যেটি নিয়ে আলোচনা করব একটি হচ্ছে কলম। অর্থাৎ আমরা যে পড়লাম এখন যে কৃত্রিম অঙ্গজ প্রজনন, এটি সাধারণত হচ্ছে তোমাদের বইতে আলোচনা করা হয়েছে কি, একটি হচ্ছে কলম আর একটি হচ্ছে কাটিং। কলমটি কি, গাছের একটি সরল কচি ও তরতাজা শাখা থেকে এ ধরনের পদ্ধতিতে মূল গজিয়ে শাখাটিকে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য প্রস্তুত করা হয়। উপযুক্ত স্থানে বাকল সামান্য কেটে নিতে হয়। এবার ওই ক্ষত স্থানটি কী করতে হচ্ছে, মাটি এবং গোবর মিশিয়ে ভালো করে আবৃত করে নিতে হবে। এরপর কী করব, টেপ বা পলিথিন দিয়ে মুড়ে দিতে হবে, যাতে পানি লেগে এই কাদা এবং গোবর ঝরে না পড়ে যায়। নিয়মিত পানি দিয়ে এই অংশটিকে মাঝে মধ্যে ভিজিয়ে দিতে হবে। এভাবে কিছুদিন রেখে দিলে এই স্থান থেকে কি হবে, মূল গজাবে। এরপর মূল সহ শাখার এই অংশটি মাতৃ উদ্ভিদ থেকে কেটে নিয়ে অন্য একটি জায়গায় লাগাতে হবে, তখন সে স্বাধীনভাবে বেড়ে উঠবে। এটি হচ্ছে কলম। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কিভাবে কলম করা হয়। পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। আমরা যে কয়েকটি কথা বলেছি, আমি আগে ফার্স্টে কী করব, আগে বাকলটি আমরা নির্বাচন করব, এই বাকলটির অংশবিশেষ কেটে নেব, তারপরে কি করব, মাটি এবং গোবর দিয়ে এটাকে পেঁচিয়ে দেব, এর চারদিকে পলিথিন দিয়ে বা টেপ দিয়ে শক্ত করে পেঁচিয়ে দিতে হবে, এবং কিছুদিন পর পর পানি দিতে হবে। কয়েকদিন পর গেলে এখান থেকে নতুন একটি কী হবে, মূলের সৃষ্টি হবে। পরবর্তীতে বাকলটিকে কেটে নিয়ে অন্য একটি জায়গায় লাগালে সেখান থেকে স্বাধীনভাবে একটি উদ্ভিদ বেড়ে উঠবে। এটি হচ্ছে কলম। এরপরে দেখো কাটিং। গোলাপ সবাই ভালোবাসে। গোলাপের একটি ডাল তুমি যদি কেটে অন্যত্র যদি তুমি লাগিয়ে দাও, তার সাথে অবশ্যই জৈব সার, যাকে বলি আমরা গোবর, যদি আমরা মিক্সড করে সে গর্তে দিয়ে দিই, নিয়মিত যদি পানি দিয়ে আমরা, সেখান থেকে নতুন আরেকটি গোলাপ গাছের সৃষ্টি হবে। গোলাপের ডাল কেটে ভেজা মাটিতে পুঁতে দিলে কিছুদিনের মধ্যেই সেখান থেকে একটি নতুন কুঁড়ি উৎপন্ন হবে। এসব কুঁড়ি বড় হয়ে একটি নতুন গোলাপ গাছ উৎপন্ন হয়। ডালটিকে কেটে নেওয়া হচ্ছে। কিভাবে কাটা হচ্ছে পাশের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি, এবং সব শেষে আমরা যেটি দেখতে পাচ্ছি যে উদ্ভিদ থেকে কি হয়, অর্থাৎ একটি গোলাপের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যা জানলাম সেখান থেকে একটু তোমাদেরকে কিছু কোশ্চেন আমি একটু মনে করে দিতে চাই। পেঁয়াজ
পুদিনা, ফণী মনসা, কচুরিপানা উদ্ভিদে কোন ধরনের অযৌন প্রজনন দেখা যায়, তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। আমরা প্রতিনিয়ত অসংখ্য উদ্ভিদ আমরা দেখতে পাই, এই উদ্ভিদগুলোতে কোন ধরনের অযৌন প্রজনন দেখা যায় তার একটি তালিকা তৈরি করবে তোমরা। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতেই আমরা এই অধ্যায়ের প্রথম পর্বের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এরপরে আমরা আগামী ক্লাসে এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।